আমার প্রিয় ছাত্রীরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। এটা আমাদের রাইটিং স্কিলের থার্ড ক্লাস। এই ক্লাসে আজ আমরা কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয় সেই নিয়ে একটু আলোচনা করব। প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ তোমরা প্রত্যেকেই জানো যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে কিছু অর্থপূর্ণ বাক্য লিখতে হবে, তাকেই বলা হয় প্যারাগ্রাফ। দেখো, রেন অ্যান্ড মার্টিন, অ্যাকর্ডিং টু রেন অ্যান্ড মার্টিন, আ প্যারাগ্রাফ ইজ এ নাম্বার অফ সেন্টেন্সেস গ্রুপড টুগেদার অ্যান্ড রিলেটেড টু ওয়ান টপিক অর এ গ্রুপ অফ রিলেটেড সেন্টেন্সেস দ্যাট ডেভেলপ আ সিঙ্গেল পয়েন্ট। অর্থাৎ একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে কয়েকটা অর্থপূর্ণ বাক্য আমাদেরকে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে, এটাকে বলা হয় কিন্তু প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ। তো প্যারাগ্রাফ যখন আমরা লিখব, কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সেগুলো কী কী? সেগুলো হচ্ছে, প্রথমেই দেখো রয়েছে ইন্ট্রোডাকশন, অর্ডার, ভ্যারাইটি, ইউনিটি, কনক্লুশন। আচ্ছা, ইন্ট্রোডাকশন অর্থাৎ হচ্ছে সূচনা। প্যারাগ্রাফ যখনই শুরু করব তখনই আমরা দুটো বা তিনটে সূচনা বাক্য দেবো। এতে প্যারাগ্রাফটা যখন লিখবে বা যখন যিনি পড়বেন আর কি, এটা শুনতে বা পড়তে দুটোই খুব ভালো লাগবে। ইন্ট্রোডাকশন দেওয়াটা দরকার। পরের পয়েন্ট রয়েছে দেখো অর্ডার বা বিন্যাস। অর্থাৎ যে পয়েন্টসগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে প্যারাগ্রাফটা লিখতে হবে, সেই পয়েন্টসগুলো যেন পরপর হয়। মানে ধরো যেটা শেষে হলে ভালো হতো সেটা শুরুতে দেবে না, বা শুরুর সেন্টেন্সটা আবার শেষে দেবে না, এই অর্ডারটা মেনটেন করতে হবে। তারপরেরটা রয়েছে দেখো ভ্যারাইটি বা বৈচিত্র্য। অর্থাৎ প্যারাগ্রাফে আমরা যে বাক্যগুলো ইউজ করি, যে সেন্টেন্সেসগুলো লিখব, সেগুলো একটু ভ্যারাইটি হলে ভালো, একটু নানা ধরনের হলে ভালো হয়। আচ্ছা, তারপরে রয়েছে কি ইউনিটি। ইউনিটি অর্থাৎ এটা আমাদেরকে একটু মাথায় খেয়াল রাখতে হবে যে যখনই আমরা প্যারাগ্রাফে কোনো একটা টপিক বা আইডিয়ার উপর ভিত্তি করে লিখব, প্রতিটি বাক্য যেন সেই টপিক রিলেটেড হয়, তা না হলে কিন্তু প্যারাগ্রাফটা ঠিক হবে না। লাস্টলি যেটা খেয়াল রাখবো সেটা হচ্ছে কনক্লুশন বা উপসংহার। যে কোনো জিনিসেই তোমরা জানো যে একটা কনক্লুশন দেওয়াটা বা উপসংহার দেওয়াটা উচিত, তাই এক্ষেত্রেও আমরা সেটার মানে অন্যথা করব না, এখানেও আমরা কনক্লুশন দেব। তো প্যারাগ্রাফ লেখার সময় আমরা এই চারটে, এই পাঁচটা ফিচার্স অবশ্যই খেয়াল রাখবো, ইন্ট্রোডাকশন, অর্ডার, ভ্যারাইটি, ইউনিটি আর কনক্লুশন। এবার দেখো, আমি একটা স্পেসিমেন প্যারাগ্রাফ এখানে রেখেছি, এর কিভাবে লিখতে হবে আমি তোমাদের একটু বলে দিই। যেটা বললাম যে পাঁচটা পয়েন্ট অবশ্যই মাথায় রাখবো, সেটা কিভাবে হবে একটু দেখে নিও। প্যারাগ্রাফটা হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং বুকস। এই প্যারাগ্রাফটার পয়েন্টসগুলো দেখে নাও কী কী আছে। পয়েন্টস রয়েছে ম্যানস থার্স্ট ফর নলেজ, অর্থাৎ মানুষের জানার ইচ্ছা। ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস, বিভিন্ন ধরনের বই, গুড অ্যান্ড ব্যাড বুকস, ভালো এবং কিছু খারাপ বই, ইনফ্লুয়েন্স অফ বুকস, বইয়ের প্রভাব, হাউ দে ইনক্রিজ আওয়ার পাওয়ার অফ থিঙ্কিং, কীভাবে বই আমাদের চিন্তাশক্তি বাড়ায়, বুকস অ্যাজ কম্প্যানিয়ন, বই আমাদের সঙ্গী বা বন্ধু, ধরো এই রকম একটা কিছু পয়েন্টস দিয়ে দেবে। বা তোমাদের যখনই পরীক্ষায় যদি কোনো দিনও প্যারাগ্রাফ আসে, তাহলে দেখবে প্যারাগ্রাফ কিছু পয়েন্টস দিয়ে দেবে, সেই পয়েন্টসের উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই প্যারাগ্রাফটা লিখতে হবে। যেমন ইম্পর্টেন্স অফ রিডিং বুকসের এই হচ্ছে পয়েন্টস। এবার দেখো কীভাবে এই পাঁচটা ফিচার্স এখানে বজায় রাখা হয়েছে। দেখো, ইম্পর্টেন্স অফ রিডিং বুকস, রিডিং মেক্স এ ম্যান, রিডিং মেক্স এ ফুল ম্যান, ইট হ্যাজ নো অল্টারনেটিভ টু স্পিক দ্য ট্রুথ, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস। অর্থাৎ কি, রিডিং মেক্স এ ফুল ম্যান, একটা মানুষকে পড়া সেটা মানুষকে মানে ফুল, পরিপূর্ণ করে তোলে। ইট হ্যাজ নো অল্টারনেটিভ, এর কোনো বিকল্প নেই। টু স্পিক দ্য ট্রুথ, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস, সত্যি বলতে কি বিভিন্ন রকমের বই রয়েছে। অ্যামং দেম মেনশন মে বি মেড অফ দ্য ফলোয়িং, এই এইগুলোর মধ্যে কোনগুলো অবশ্যই উল্লেখ করার বিষয়, সেগুলো হচ্ছে স্টোরিজ, পোয়েমস, নভেলস, এসেস, ফিকশনস অ্যান্ড এপিক্স। এগুলো হচ্ছে ডিফারেন্স অফ বই, বইয়ের প্রকারভেদ। আ গুড বুক মাস্ট বি রেড ওয়েল বিকজ ইট হ্যাজ লাস্টিং ইনফ্লুয়েন্স অন আওয়ার লাইফ। দেখো,
একটা ভালো বই অবশ্যই পড়া উচিত, কেননা এর এটা আমাদের জীবনের মধ্যে একটা একটা ভীষণভাবে একটা প্রভাব বিস্তার করে থাকে। ইট রিচেস আর মোরালস, ইনক্রিজ আর পাওয়ার অফ থিঙ্কিং অ্যান্ড ব্রডেন্স আওয়ার এক্সপিরিয়েন্স। কী করতে পারে, এটা আমাদের নীতিগতভাবে আমাদেরকে নীতিগতভাবে ঠিকঠাক করে তোলে। ইনক্রিজেস আওয়ার পাওয়ার অফ থিঙ্কিং, আমাদের থিঙ্ক পাওয়ার অথচ চিন্তা করার যে শক্তি সেটাকে বাড়িয়ে তোলে। অ্যান্ড ব্রডেন্স আওয়ার এক্সপিরিয়েন্স, এবং আমাদের অভিজ্ঞতাকে বাড়িয়ে তোলে, বিস্তার লাভ করে, বিস্তারিত করে ফেলে। দের ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট দ্যাট উই ক্যান লার্ন, উই ক্যান ইম্প্রুভ বাই রিডিং বুকস। এটা অস্বীকার করার জায়গায় নেই যে বই পড়লে আমাদের আমাদের কী হয়, আমাদের বই পড়লে সবসময় আমাদের আমরা শিখি বই থেকে। উই ক্যান ইম্প্রুভ বাই রিডিং বুকস, বই আমাদেরকে অনেক কিছু শেখায়, যাদেরকে আমরা অনেক বেশি ইম্প্রুভ করে থাকি বইয়ের দ্বারা, বই পড়ার দ্বারা। দে আর আওয়ার নেভার ফেলিং ফ্রেন্ডস, আওয়ার বেস্ট অ্যাডভাইজার্স অ্যান্ড বুন কম্পেনিয়ন্স। এরা হচ্ছে আমাদের উপদেষ্টা, আমাদের বন্ধু। সো দ্য হ্যাবিট অফ রিডিং বুক শুড বি ডেভেলপ ফ্রম বয়হুড, তাই শৈশবকাল থেকেই বই পড়ার অভ্যাসটা গড়ে তোলা উচিত। বাট উই শুড রিমেম্বার দ্যাট ব্যাড বুকস স্পয়েল আওয়ার ক্যারেক্টার, দ্যাট ইজ ওয়াই উই মাস্ট বি চুজি বিটুইন গুড অ্যান্ড ব্যাড বুকস। কিন্তু কী হচ্ছে, বাট উই শুড রিমেম্বার দ্যাট ব্যাড বুকস স্পয়েল আওয়ার ক্যারেক্টার, যে কোনো জিনিসেরই ভালো খারাপের মতো বইয়েরও ভালো খারাপ রয়েছে, তাই উচিত আমাদের এই বাজে যে বইগুলো সেগুলোকে অ্যাভয়েড করা। তাহলে কিন্তু আমরা আমাদের মানে কী বলবো, আমরা আমাদের মরাল ক্যারেক্টার ভালোভাবে গড়ে তুলতে পারবো। তো এখানেও দেখো পাঁচটা ফিচার্স অবশ্যই এখানে বজায় রাখা হয়েছে। ইন্ট্রোডাকশন পার্ট, রিডিং মেক্স এ ফুল ম্যান, ইট হ্যাজ নো অল্টারনেটিভ, চলে এলো এখানে, তাই তো, এটা হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন। তারপর টু স্পিক দ্য ট্রুথ দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস, তারপর থেকে আসছে আমাদের অর্ডার। দেখো ভ্যারাইটি রয়েছে এখানে, একই সেন্টেন্সের রিপিটেশন হয়নি, সেন্টেন্সগুলো সিম্পল সেন্টেন্সের লেখা হয়েছে, কিন্তু প্রত্যেকটাই কিন্তু ফ্রি ফ্রম কমপ্লেক্সিটি। তারপর রয়েছে ইউনিটি, ইউনিটি এই কারণেই বলা হচ্ছে, টপিক অফ রিডিং বুকস, ইম্পর্টেন্স অফ রিডিং বুকসের উপরই কিন্তু জোর দেওয়া হয়েছে পুরো ব্যাপারটাই, কিন্তু যে বই পড়লে কী হতে পারে, বই আমাদের কীভাবে হেল্প করে, সবটাই কিন্তু ইউনিটি বজায় রেখেই করা হয়েছে। লাস্টে কনক্লুশন করা হয়েছে যে বই আমাদের মরাল ক্যারেক্টার করে, তো উই শুড বি ভেরি চুজি বিটুইন দ্য গুড অ্যান্ড ব্যাড বুকস। তো খেয়াল করলেই বুঝতে পারবে প্রত্যেকটা পয়েন্টস এখানে যা যা দেওয়া ছিল প্রত্যেকটা পয়েন্টস এখানে তুলে ধরা হয়েছে, এবং সেই সঙ্গে প্যারাগ্রাফের যে পাঁচটা ফিচার, সেই ফিচার্স অনুযায়ী কিন্তু প্যারাগ্রাফটা লেখা হয়েছে এখানে। তো আমরাও যখন এরপর প্যারাগ্রাফ লিখব, এগুলো খেয়াল রেখেই কিন্তু প্যারাগ্রাফ লিখব। এবার চলে আসি তোমাদের বইতে যে প্যারাগ্রাফগুলো রয়েছে। দেখো তোমাদের ব্লসম পেজ নাম্বার 15 অ্যাক্টিভিটি 10-এতে রয়েছে, ইমাজিন ইউ আর আউট অন দ্য ওপেন সি ইন আ বোট with waves rising all around you. Would you feel scared or excited? Write a paragraph in about 80 words describing your experience of the sea voyage. Dhore nao, tumi ekta khola boater modhe royeche, to open sea, tomar charpashe royeche somudro. To tomar ki bhoy lagche na, tumi excited feel korcho. To 80 ta shobder modhe tomar onubhuti, tomar experience, tomar obhiggota, tomar sea voyage mane somudro jatra. সেটা লেখো। প্যারাগ্রাফটা খুব বেশি বড় না, খুব ছোট দিয়েছে, 80 ওয়ার্ড। কীভাবে লিখবে, এখানেও আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। ধরো আমরা ইন্ট্রোডাকশন দিতে পারি এরকম, টু নো দ্য আননোন অ্যান্ড টু সি দ্য আনসিন ইজ ইটার্নাল থার্স্ট অফ হিউম্যান বিইংস, অর্থাৎ অজানাকে জানার, অচেনাকে দেখার এই চিরকালের ইচ্ছা মানুষের মধ্যে রয়েই গেছে। তারপরে লিখতে পারো, ইভেন আই এম নট অ্যান এক্সেপশন লাস্ট সামার। তারপর এবার তুমি শুরু করছো, তোমার এবার ইন্ট্রোডাকশন পার্ট গেল, এবার তুমি শুরু করছো, তুমি কখন গেছিলে, কোথায় গেছিলে, এরকম বলতে পারো, লাস্ট সামার আই ওয়েন্ট টু আন্দামান নিকোবরস আইল্যান্ডস ওয়ার আই গট অ্যান অপরচুনিটি টু ফিল দ্য এক্সপিরিয়েন্স ইন আ বোট অন অ্যান ওপেন সি। এরকম বলতে পারো যে আমি আন্দামান নিকোবরসে গেছিলাম, সেখানে আমি এই অপরচুনিটিটা পেয়েছিলাম, যেখানে আমি এখানে ওপেন সিতে সি ভয়েজ করার সুযোগ পেয়েছিলাম। আই ডিডেন্ট ফিল স্কেট, রাদার আই এনজয়েড দ্য হোল ভয়েজ। আমার তো মনে হয় যে এরকম, আমি তো এরকম জায়গায় থাকলে আমার তো মোটেই ভয় লাগত না, উল্টে ব্যাপারটা আমি
এনজয় করতাম, তাই আমি বলতে পারি এরকম যে আই ডিডন্ট ফিল স্কেয়ার্ড, রাদার আই এনজয়েড দ্য হোল ভয়েজ। দ্য ওয়েভস ওয়ার রাইজিং সারাউন্ডিং মি, আই টাচ দ্য ওয়েভস, আই স সাম সিগলস ফ্লাইং ওভার দ্য স্কাই, ইট ওয়াজ সো এনার্জাইজিং দ্যাট আই বিকেম স্পিচলেস। এরকম তোমরা লিখতে পারো, বা তোমার মনে কীরকম আসে তুমি সেটা লিখতে পারো। আমি মোটামুটিভাবে একটা তোমাকে বললাম, তোমাদেরকে বললাম, এবার তোমাদের কাজ হচ্ছে তোমরা এটা খাতার মধ্যে লিখে ফেলো। লিখে ফেলে আমাদের যে গ্রুপ আছে সেখানে আমাকে দেখাও, আমি তোমাদেরকে কোথায় ভুল হচ্ছে বলে দেবো। ঠিক আছে, এই একটা প্যারাগ্রাফ রয়েছে। পরের প্যারাগ্রাফটা দেখো রয়েছে পেজ 24 অ্যাক্টিভিটি 10B, এখানেও একটা প্যারাগ্রাফ হয়েছে পেজ 24। এটা তোমাদের ক্লাউডসের পেয়েছি, ক্লাউডসের 10B অ্যাক্টিভিটি 10B। সাপোজ ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর আ পিস অফ গুড নিউজ, রাইট এ write a paragraph in about 80 words on your experience of waiting. ধরো তুমি একটা কোনো খুশির খবর পাওয়ার জন্য অপেক্ষা করছো, 80টা শব্দের মধ্যে তোমার সেই যে তুমি যে অপেক্ষা করছো তোমার সেই অনুভূতিটা লিখতে হবে। কি বলেছে পয়েন্টস দেখো, দ্য নিউজ ইউ ওয়েটেড ফর, হোয়াট ইউ ডিড ওয়াইল ওয়েটিং, ওয়েদার দ্য নিউজ হ্যাড কাম, ইয়োর ফিলিংস, অর্থাৎ যে খবরটার জন্য তোমরা অপেক্ষা করে আছো। দু নম্বর দিয়েছে পয়েন্টস, হোয়াট ইউ ডিড ওয়াইল ফিলিং ওয়াইল ওয়েটিং, যতক্ষণ তুমি অপেক্ষা করছিলে সেই সময় তোমার কী কী করেছিলে, ওয়েদার দ্য নিউজ ব্যাড, সরি ওয়েদার দ্য নিউজ হ্যাড কাম, কখন নিউজটা এলো, ইয়োর ফিলিংস, এবং শেষ পর্যন্ত তোমার অনুভূতি কী হলো। তো তুমি এভাবে লিখতে পারো, ধরো তুমি কোনো রেজাল্টের জন্য ওয়েট করছিলে, তো সেই রেজাল্ট পাওয়ার আগে তোমার কীরকম মনে হচ্ছিলো, কী করেছিলে আগের আগের সময়টা, তারপর যখন নিউজটা কে তোমাকে দিল, কী হলো, তারপর শেষ পর্যন্ত তোমার ফিলিংস, তোমার প্যারেন্টসরা, তোমার রিলেটিভসরা, তোমার বন্ধু স্থানীয়রা কীভাবে তোমায় কনগ্র্যাচুলেট করলো, এভাবে লিখতে পারো। তো এটাও আমি যেহেতু এক আগেরটা বলে দিলাম, এটা তোমরা নিজেরা ট্রাই করো, পারবে, এমন কিছু কঠিন ব্যাপার না, এটাও তোমাদের কাজ রইল ইংলিশ খাতায় করে রাখার। পরেরটা রয়েছে পেজ নাম্বার 38A, পেজ নাম্বার 30তে দেখো, পেজ নাম্বার 30, এটা তোমাদের লেসন হচ্ছে এপ্রিল ডে, এপ্রিল ডেতে দেখো লেসনে রয়েছে 8A-তে আরেকটা প্যারাগ্রাফ, রাইট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 words অন দ্য চেঞ্জেস দ্যাট ইউ সি ইন নেচার ওয়েন স্প্রিং কামস আফটার উইন্টার। আমার মনে এটা পারবে লিখতে, যে 80টা শব্দের মধ্যে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে এই বিষয়ের উপরে, শীতের পরে যখন বসন্ত আসে প্রকৃতিতে কীরকম কীরকম চেঞ্জেস আছে, একটু ঘুরিয়ে দিয়েছে, অর্থাৎ স্প্রিং নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। কীভাবে লিখবে, স্টার্টিং আগে বলতে হবে যে আমাদের কটা ঋতু আছে, তারপরে এখানে কোন ঋতুগুলো ভালো করে বোঝা যায় বা বোঝা যায় না, স্প্রিং এখানে খুব একটা প্রিভ্যালেন্ট না, তো তারপরে বলতে হবে যে এই স্প্রিংয়ে কিছু নেচারে কী কী পরিবর্তন, কী কী চেঞ্জেস আসে, এই সময় পাতা আসে গাছে, গাছে ফুল ফল আসে, এবং যেহেতু ফুল ফল থাকে চারিপাশে পাখির আওয়াজ, পাখির কলকাকলি এগুলো শুনতে পাওয়া যায়, এই সবগুলো তোমাদের লিখতে হবে। এবং তারপরে এর কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে কি না সেটাও লিখতে হবে। প্যারাগ্রাফ খুব বড় হবে না, 80 words আমার মনে হয় তোমরা পারবে। তো আজকে তোমাদের এই তিনটে কাজ আমি দিলাম, তিনটে লেসনের তিনটে প্যারাগ্রাফ আমি লিখতে দিলাম, তোমরা আমাকে এই তিনটে প্যারাগ্রাফ 7 দিনের মধ্যে লিখে অবশ্যই গ্রুপে পোস্ট করবে, এবং আমি তোমাদের কারেকশন করে দেবো, এবং অসুবিধা থাকলেও অবশ্যই সেটা ক্ল্যারিফাই করার চেষ্টা করে দেবো। আজ এই পর্যন্তই।